করোনা ভাইরাস মোকাবেলায় বিশ্বের প্রথম দেশ হিসেবে গণহারে ভ্যাকসিনের কর্মসূচি শুরু করেছে রাশিয়া। ক্ষমতার আশায় দলের কেউ কেউ আমার মৃত্যু কামনা করছেন, কিন্তু মৃত্যু কারো হাতে নেই বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের পক্ষে একটা বড় বোঝা, আশা করি খুব তাড়াতাড়ি তার হাত থেকে রক্ষা পাবে ফ্রান্স, বললেন তুরস্কের রাষ্ট্রপতি রিসেফ তাইয়েফ এরদোয়ান। চীনের একটি কয়লা খনিতে কার্বন মনোক্সাইডের মাত্রা বৃদ্ধির কারণে বিষক্রিয়ায় 18 জন শ্রমিকের মৃত্যু। পরিকল্পিত সৌদি সফর বাতিল করেছেন ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেন। সিরিয়ায় সেনা মোতায়েন রেখে প্রকাশ্যে বিচ্ছিন্নতাবাদ উৎসাহিত করছে আমেরিকা, বললেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ। পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা প্রমোশনের খবরে সন্তোষ প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। উধাও হয়ে গেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক অব ইংল্যান্ড থেকে 50 বিলিয়ন পাউন্ড ব্যাংক নোট অর্থাৎ 5,000 কোটি টাকা। ভারতীয় নেভির মাল্টিরোল MH-60 হেলিকপ্টারের ছবি এই প্রথমবার শেয়ার করল আমেরিকান ডিফেন্স মেজর লকহিড মার্টিন। বাবার সম্মানার্থে লিওনেল মেসি বার্সেলোনার 10 নং জার্সি তুলে রাখুক এমনটাই চাচ্ছেন দিয়েগো ম্যারাডোনার বড় ছেলে দিয়েগো সিনাগ্রা। দেশে করোনা আক্রান্ত হয়ে 24 ঘন্টায় মৃত্যু 35, আক্রান্ত 1,888 জন। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে প্রথম শ্রেণীর নন ক্যাডার পদে পদোন্নতি পাচ্ছেন 6,000-এরও বেশি সহকারী শিক্ষক। নির্বাচনের প্রতি দেশের মানুষের অনীহা সৃষ্টি হয়েছে বললেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। সারাদেশে 6 সপ্তাহব্যাপী হাম রুবেলা টিকাদান কর্মসূচি চলবে আগামী 12 ডিসেম্বর থেকে 24 জানুয়ারি পর্যন্ত। যারা জাতির পিতার ভাস্কর্যের প্রতি আঘাত এনেছে তাদের ক্ষমা নেই, বললেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম। বিএনপিকে ক্ষমতায় আসতে হলে জায়মা রহমানকে নিয়ে মাঠে নামতে হবে, বললেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। কোনোভাবেই কোন ইস্যুতে বঙ্গবন্ধুর অপমান সহ্য করা হবে না, বললেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। করোনা ভাইরাস শনাক্ত করতে দেশের 10 জেলায় অ্যান্টিজেন টেস্ট কার্যক্রম উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। দেশ ও জাতির সেবায় বিজেপি সদস্যদের শক্তিশালী করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল 7 ডিসেম্বর জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে রংপুর ও মাগুরা।